মোবাইল টেকনোলজি চ্যানেলে আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, স্যামসাং কিন্তু এ সিরিজের নতুন একটা ফোন কিন্তু নিয়ে আসতে চলেছে খুব দ্রুত। তো এই ফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A41। অর্থাৎ এর আগে কিন্তু স্যামসাং দুটো ফোন কিন্তু অলরেডি লঞ্চ করেছিল। একটি হলো স্যামসাং A71 ও অপরটি হলো স্যামসাং A51। অর্থাৎ এবারও কিন্তু নতুন একটা ফোন নিয়ে আসতে চলেছে। তো এই ফোনের নতুন কী কী স্পেসিফিকেশান রয়েছে আর নতুন কী কী ফিচার্স রয়েছে, তো বিশেষ কিছু লিক্স আমাদের কাছে এসে পৌঁছেছে। তো তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং টেক ভিডিও আমি আপনাদের জন্যই নিয়ে আসতে থাকি। তো এই যে স্যামসাং গ্যালাক্সি A41, এই ফোনের ডিসপ্লে যেতে যদি আসা যায়, এখানে 6.1 ইঞ্চিস একটি ডিসপ্লে কিন্তু থাকছে। আর তার সঙ্গে এখানে যদি বডিটাই আসা যায়, এখানে বডি হিসেবে এখানে কিন্তু মেনলি প্লাস্টিকের এবং পলিকার্বনের দেওয়া বডি কিন্তু থাকছে। লুকের দিক থেকে এটা কিন্তু একটা টিভি হবে, সেটা স্যামসাংয়ের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু যদি যদি ব্যাকে ক্যামেরা সেটআপে আসা যায়, এখানে স্যামসাংয়ের তরফ থেকে বলা হয়েছে নাকি যে এখানে 4টে ক্যামেরা সেটআপ কিন্তু ব্যবহার করা হবে। প্রথম যে ক্যামেরাটা হবে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হবে, কিন্তু অপর যে 3টে লেন্স যেটা বাকি থাকছে সেটাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্স থাকছে, কিন্তু তারপরেও যে টেলিফটো লেন্স থাকবে কি না সেটা কিন্তু এখনও স্যামসাংয়ের তরফ থেকে কিন্তু বলা হয়নি। আর যদি সেলফি ক্যামেরাতে আসা যাবে, সেলফি ক্যামেরা হিসেবে এখানে থাকছে 25 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা কিন্তু থাকছে। আর ব্যাক ক্যামেরাতে থাকছে মেনলি এলইডি ফ্ল্যাশ কিন্তু রয়েছে, অতএব এটা আমি নতুন করে বলছি না। আর এই ফোনটা যদি যদি অ্যাকচুয়ালি Android 10 সঙ্গে চলবে, এটা স্যামসাংয়ের তরফ থেকে বলা হয়েছে। আর এটা যদি ভেরিয়েন্ট আসে যায়, এটা ভেরিয়েন্ট শুরু হবে 4GB থেকে শুরু হবে এবং সেটা 8GB অবধি আসতে পারে। আর এখানে যদি কানেক্টিভিটির কথা বলতে হয়, এখানে কানেক্টিভিটি থাকছে 4G VoLTE এবং টাইপ সি পোর্ট, USB সমস্ত কিছু, এবং তার সঙ্গে স্পিকার গ্রিলও থাকছে, এবং তার সঙ্গে ব্যাগে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু থাকছে। অতএব এই এই ফোনটা অ্যাকচুয়ালি স্যামসাংয়ের তরফ থেকে খুব দ্রুত আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আসতে চলেছে। আর এটা যদি প্রসেসরের কথায় আসা যায়, এখানে প্রসেসর হিসেবে একটি নতুন একটা প্রসেসর থাকছে, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হবে সেটা হবে মিডিয়াটেকের হিলিও P65 একটা প্রসেসর কিন্তু থাকছে, সেটা কিন্তু মোটামুটি ভালো হবে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে যদি ব্যাটারি ব্যাকআপে আসা যায়, এখানে ব্যাটারি ব্যাকআপ হিসেবে 3500 mAh একটি বড় ব্যাটারি কিন্তু রয়েছে। এবার এখানে যে বন্ধু মেনলি এখানে কিন্তু ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট কিন্তু থাকছে, কিন্তু এখানে যে অ্যাকচুয়ালি কত ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে সেটা কিন্তু এখনও অবধি বলা হয়নি। আর এখানে আরেকটা বলে রাখি যে এখানে কিন্তু ট্রিপল স্লট কিন্তু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটো সিম কার্ড এবং একটা কিন্তু মাইক্রো HD কার্ড কিন্তু ব্যবহার করা যাবে, সেটা কিন্তু বলাই যাচ্ছে। আর এখানে মেনলি যে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ যে ফোনগুলো আছে সে প্রত্যেকটা ফোনে কিন্তু খুব সুন্দর এবং নতুন নতুন ফিচার্স কিন্তু থাকে। আর এই ফোনটা প্রথমে ভেরিয়েন্ট আসবে 4GB ভেরিয়েন্টে কিন্তু আসবে, এবং এই ফোনটার আমাদের যদি ইন্ডিয়ান প্রাইসে দাম রাখা হয়, 4GB এবং 64GB দাম যদি রাখা হয়, সেখানে নাকি শুধু একটা দামই সেখানে উল্লেখ করা আছে, যেখানে নাকি 21,450 টাকার মতো নাকি ইন্ডিয়ান প্রাইসে অলরেডি এই ফোনটার কিন্তু দাম হতে চলেছে। অতএব সেটা কিন্তু স্যামসাংয়ের তরফ থেকে এটুকু বলা হয়েছে, কিন্তু এটা যে 4GB ভেরিয়েন্টের দাম হবে কি এটা 16GB ভেরিয়েন্ট কি 8GB ভেরিয়েন্টের দাম হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার করে কিন্তু বলা হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা কমেন্ট একটা লাইক আমাকে উৎসাহ যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। তো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।